আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে কখন ও কীভাবে পোকা ধরে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, দাঁতে পোকা ধরা সমস্যাটি আমাদের অনেকের কাছেই পরিচিত। তো দাঁতের পোকা মূলত আমরা বাংলাতে বলে থাকি এবং আমরা বইয়ের ভাষায়ও পড়েছি যে দাঁতের পোকা। আসলে দাঁতের পোকা পোকা নয়, দাঁতের পোকা আমরা মেডিকেল ভাষায় এটাকে ডেন্টাল ক্যারিজ বলে থাকি। দাঁতে আসলে পোকার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। তো ডেন্টাল আমরা যেটাকে বাংলাতে দাঁতের পোকা বলে থাকি, এটি মেডিকেল ভাষায় এটিকে ডেন্টাল ক্যারিজ বা বাংলাতে দন্ত ক্ষয়রোগ বলা হয়। তো এই দাঁতের পোকা বা দন্ত ক্ষয়রোগ কীভাবে হয় আসলে আমরা জানি। ভিউয়ার্স, প্রতিনিয়ত যে খাবারগুলো আমরা খেয়ে থাকি, সে খাবারের খাদ্যকণা যখন দাঁতের উপরিভাগে বা দুদাঁতের মধ্যবর্তী স্থানে জমতে শুরু করে, তখন যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে একটি দাঁতের উপর এখানে দেখা যাচ্ছে যে খাবারের কিছুটা অংশ, খুবই সামান্য কিছু অংশ দাঁতের উপরে লেগে আছে, এখানে সাদা দেখতে পাচ্ছেন। তো এটি ডেন্টাল ক্যারিজের এমনটি হলে তখনই ডেন্টাল ক্যারিজের সূচনা সেখানে ঘটতে থাকে। প্রতিনিয়ত এ ধরনের খাবার জমার কারণে সেখানে ধীরে ধীরে সেই খাবারগুলো পচে গিয়ে সেখানে অ্যাসিড উৎপন্ন হয়, আর তার মাধ্যমে ধীরে ধীরে দাঁতটি ক্ষয় হতে থাকে। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, যখন সেখানে এ ধরনের খাবার জমতে থাকবে প্রতিনিয়ত, সেখানে অ্যাসিড উৎপন্ন হয়ে দাঁতের উপরিভাগের এনামেল ধীরে ধীরে নষ্ট করে দিতে থাকে এবং তা ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এটি একদিনে হয়নি, সেখানে খাবার জমতে জমতে সেই খাবারগুলো পচনের মাধ্যমে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে সেখানে অ্যাসিড উৎপন্ন হয়ে ধীরে ধীরে এমনটি হয়ে যায়। আর যখন এমনটি হয়ে যায়, সেটি কখনো নিজে নিজে থামে না, সেটি কোনো ওষুধের মাধ্যমেও ট্রিটমেন্ট করা যায় না, এর জন্য ডেন্টিস্টের কাছে যেতেই হয় এবং দাঁতের চিকিৎসা করাতে হয়। এছাড়া দুদাঁতের মধ্যবর্তী স্থানে এমনটি যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এমন দুদাঁতের মধ্যবর্তী স্থানে খাদ্যকণা জমে থাকার কারণে সেখানেও সেম কেসটি ঘটে, এবং তার কারণে দুদাঁতের মধ্যবর্তী স্থানে এমনভাবে খাবার জমার কারণে একই সঙ্গে দুইটা দাঁত ক্যারিজে আক্রান্ত হয়। এখানে দেখতে পাচ্ছেন যে একই সঙ্গে দুটি দাঁত ক্যারিজে আক্রান্ত হচ্ছে। তো এটি এমন অবস্থায় যদি একটা এক্সরে করা হয়, তাহলে দেখা যায় যে এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে একই সঙ্গে দুইটি দাঁত ধীরে ধীরে নষ্ট হচ্ছে, এমনকি এখন যে পজিশনটি এখানে দেখা যাচ্ছে, হয়তো দাঁতটিতে আর কয়েকদিন বাদেই ব্যথা হতে শুরু হবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে ডেন্টাল ক্যারিজ। এটি ডেন্টাল ক্যারিজটি ধীরে ধীরে এভাবেই সামনের দিকে এগোতে থাকে, এটি কোনো ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় না। যদি প্রাথমিক অবস্থায় এমন হয় যে সেটিতে ব্যথা হয়নি, তাহলে সে দাঁতটি যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, এমন অবস্থায় প্রাথমিক অবস্থায় কোনো ব্যথা থাকে না, অনুভূতি থাকে না। তো এটি বুঝতে হলে আপনারা নিজেরা যদি না বুঝতে পারেন যে দাঁতের সমস্যা আছে কি না, এর জন্য মেডিকেল সায়েন্স বলে 6 মাস অন্তর দাঁত স্কেলিং করা, দাঁত চেক আপ করানো। যদি সেটা সম্ভব না হয়, বছরে অন্তত একবার, না হয় 2 বছরে অন্তত একবার আপনারা ডেন্টাল চেক আপ করাবেন। তাহলে যদি প্রাথমিক অবস্থায় এমন ডেন্টাল ক্যারিজ শনাক্ত করা যায়, তাহলে প্রাথমিক অবস্থায় চিকিৎসা করিয়ে নেওয়া যায় খুব ভালোভাবে এবং স্বল্প খরচের মধ্যে। আর যত দেরি করা হয়, তত দাঁতের গভীরে যেতে থাকে, এবং যত দাঁতের গভীরে ডেন্টাল ক্যারিজ প্রবেশ করতে থাকে, চিকিৎসা ব্যয় তত বেশি বাড়তে থাকে। তো ভিউয়ার্স, এই ছিল এই ভিডিওর আলোচনার বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।